স্ট্যান্ডে খুব সুন্দর বসন্ত উৎসব পালন করা হয়, কিন্তু এখন সন্ধ্যের সময় নেই বলে না, জানি না এখন কিরকম যা যা হবে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। খুব সুন্দর উৎসব হয় ওখানে, তো সেটা দেখার জন্যই এখন আমরা সবাই মিলে যাচ্ছি। আর কেমন হোলি কাটালে কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তো চল, অনেক দেরি হয়ে গেছে, লেট করবো না, ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। তো আমরা স্ট্যান্ডে চলে এসেছি, আর পেছনে এই যে সুন্দর আই লাভ চন্দননগর দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখাতে পেরেছি, যদিও উল্টো সেলফি মোডে হচ্ছে, তো এটা ভিডিওটা হচ্ছে না। আর এসেই সবার আইসক্রিম খাওয়ার ইচ্ছে হয়েছে, কিন্তু আমি খাচ্ছি না, কারণ কালকে আমার রাতে খুব শরীর খারাপ হয়েছিল, তাই আমি খাবো না। কে কি না রে, আমি খাবো না, কি পরিমাণে আমি প্যাক করছি চিন্তা করো। আচ্ছা কে কি আইসক্রিম খাচ্ছে একবার তোমাদের দেখাই দাও। কে ঝিমলি রানী কি খাচ্ছে ওটা? ও বাবা, ও জানে না, দেখতে বেশ ভালো তো রে। তুমি কি কাচ্চাম? সৌমেন কাচ্চাম? না আমি খাবো না, আমার বোন আমাকে কতবার করে সাদা সাদি করছে, ও জানি তো। না আমি খাবো না, এর আগের বারও তাই করেছিল কিন্তু। তুই কি খাচ্ছিস বেবো? ম্যাঙ্গো। আরে আমার শরীর খারাপ, তুই জানিস কালকে আমার কি শরীর খারাপ গেছে, তারপরে যদি আমার একটু খেতে ইচ্ছে করে তুই যদি চাই তো কি হয়েছে তাতে? তুমি খাবে না আইসক্রিম কি গো? না আমি কালকে একটা খেয়েছি। বাবা কালকে খেয়েছো বলে আজকে খাবে না? ঠান্ডা লেগে গেছে আইসক্রিম। বেবা ভালো আইসক্রিমটা? দোল পূর্ণিমার সুন্দর চাঁদ কি সুন্দর লাগছে বলো তো, দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। এই উপরে একটা চাঁদ আর নিচেতে এমনি আলো, দেখো এরকম লাগছে, বলছে পরপর দুটো চাঁদ না। এই যে আমাদের সবসময় প্রিয় স্ট্যান্ডে আমরা চলে এসেছি, রবীন্দ্রভবন এপাশে। দেখো স্ট্যান্ড একদম, যখনই আসি তখনই খাচা খাচ ভরা হুয়া, দেখেছো? এইটা আমাদের প্রাণ, প্রাণ স্ট্যান্ড হচ্ছে আমাদের প্রাণ। এখানে যা সব স্টোরি আছে না, কিন্তু ওদের সাথে এসে পুরোটা শেয়ার করবো চন্দ্রকোণ মিউজিয়াম। আমরা এসে এখানে জানো দুপুরের খাট আছে, ঠিক আছে? আমরা অফ টাইম, মানে আমরা, তোমরা জানো যারা ব্লগ দেখো যে আমি চন্দ্রকোণ গভর্নমেন্ট কলেজেই পড়তাম, পাশেই কলেজ, তো সেই কলেজ থেকে যখনই আমাদের ক্লাস অফ থাকতো আমরা এখানে চলে আসতাম,
এসে দুপুরের খাটের উপর উঠে বসে থাকতাম সত্যি কি সব স্মৃতি। স্ট্যান্ডে এসেছিলাম চটাপট কিছু না খেলে কি স্ট্যান্ডে আসা ভালো লাগে বলো না। আমি এখন ঝালমুড়ি খাবো কিন্তু শুধু আলু সেদ্ধ আর চুড়ি ভাজা দিয়ে। এই তোরা খাবি কেউ মাম খাবি না ঝালমুড়ি খাবে চাট ফাটও খেতে পারো কিছু সোমান খাবি দেখো কি দিয়ে বানাচ্ছে দেখো শুধু একটুখানি ঝুড়ি ভাজা তিন চারটে বাদাম বা ও আবার সুন্দর করে দেখিয়ে দিচ্ছে আর একটু আলু সেদ্ধ কারণ আমার পেটের অবস্থা ভালো নয়। তেল ফেল দিও না গো একদম না একদম না একটুখানি নুন দিয়ে এই যে তোমরা এই ব্যাপারটা করো না এই যে এইটাই আমরা করতে পারি না এতে কি একটা হয়ে যায় যেন। তুমি এখানে এই কতদিন ধরে করছো হ্যাঁ কত কুড়ি বছর তোমাকে আগে দেখিনি তো গোল মিটিং বসেছে ও কি সিরিয়াসলি কি নিয়ে দেখা যাচ্ছে ঠিক খাবার খাবার ছাড়া কিচ্ছু নিয়ে আমরা কথা বলি না। সৌমেন কি নিয়ে বোঝাচ্ছিস খাবার দাবার কিছু বোঝাচ্ছিস তো ও ট্রেক হ্যাঁ আমাদের একটা ঘুরতে যাওয়ারও প্ল্যান হচ্ছে আর এদিকে ঝিমলি বসে আছে বেবো কোথায় রে এই রে বেবো কিরকম একটা গঙ্গার সামনে গিয়ে কিরকম কবি কবি হয়ে পড়েছে কিন্তু দেখেছিস তো বেবো কই দেখি আমি বন্ধুরা এই জায়গাটাতে এসে একটু বসলাম কারণ তোমাদের সাথে কিছু জিনিস একটু শেয়ার করা আছে তার জন্য। স্ট্যান্ডে আসলে কী বলবো আমি পুরো নস্টালজিক হয়ে পড়ি কারণ স্ট্যান্ডের সাথে আমাদের ছোটোবেলা কলেজ লাইফ প্রচণ্ডভাবে জড়িত মানে এখনও মানে কিছু হলো তো স্ট্যান্ডে ওই যে বলেছিলাম না মন ভালো তো স্ট্যান্ডে চল মন খারাপ তো স্ট্যান্ডে চল বুঝলে তো আর জায়গাটাও খুবই সুন্দর তো এখানে আসলে বন্ধুদের কথা খুব মনে পড়ে আজকে যেমন এই মুহূর্তে আমার ভারতী বর্ণালী সুমি কথা খুব মনে পড়ছে আমরা স্ট্যান্ডে অনেক অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছি জানো তো কী আর করা যাবে সবসময় তো একরকম থাকে না একটা সময় ছিল সন্ধ্যেবেলা বিকেলবেলা হয়তো বাড়িতে বসে যাচ্ছি হঠাৎ রোজ যাবি স্ট্যান্ডে যাবি চল তারপরে আড্ডা সবার লাইফে এটা থাকে আমি জানি তোমাদের লাইফেও আছে তো আজকে একটা জিনিস শেয়ার করা সেটা হচ্ছে যে এই দোলের আগের দিনটা আমি চন্দ্রা কলেজেই পড়তাম দোলের আগের দিনটা আমরা স্ট্যান্ডে সাংঘাতিক উপভোগ করতাম আমরা প্রচুর রং খেলতাম খুব আনন্দ করতাম আর এখানে খুব সুন্দর সুন্দর গাছ আছে তোমাদের আগেও দেখিয়েছি পলাশ ফুল গাছও আছে পলাশ ফোটে প্রচুর এই সময় মানে কী বলবো ব্যাপারটা একটু অন্যরকম বুঝতে পেরেছো তো তো এখানে এসে বসে খুব ভালো লাগছে পূর্ণিমা চাঁদ গঙ্গা আর কী চাই বলো। চলো
আমকে আজকে আমাদের 1 মিনিট থেকে আমি আজকে বলেছি পকোড়া খা কারণ এটা আমরা এসে খেতাম কলেজ লাইফে জানিস তো আম কলেজ লাইফে এসে খেতাম 14 টাকায় আমরা বিরিয়ানি খেতাম তুই কি জানিস সেটা তো আমরা এখন চন্দননগর স্টেশনে এসে বসলাম ওরা ওদিক দিয়ে চলে গেল রাজু তো চলে যাবে রাজুকে তো যেতে হবে কোথায় যাবে বললো আজকে সোনারপুর যাবে না বালিগঞ্জ বালিগঞ্জ যাবে তো ঘাটপেড়ি ওপাস থেকে চলে যাবে আর আর বোনা সৌমেন ওদিক দিয়ে চলে গেল আমরা এখন স্টেশনে বসে আছি 9টা প্রায় বাজে বুঝতে পেরেছো তো সারাটা দিয়ে হই হই করতে করতে পুরো কেটে গেল তো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি জানি খুব ছোট্ট ব্লগ তো সন্ধ্যের সময় যা যা করলাম তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে আজকে হোলির দিন বলো না তাই যদি কিছু ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ঠিক আছে তো আসছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো ঠিক আছে চলো টাটা